হ্যাঁ সেক্ষেত্রে আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সিলেবাস যেহেতু শর্ট করা হয়েছে ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য এবং থার্ড টিউটোরিয়ালের জন্য, তার প্রেক্ষিতে আমরা আজকে ইউনিট 10 থেকে লেসন 3B অর্থাৎ প্রীতিলতা ওয়াদ্দে দেয়ার অর্থাৎ ইম্পর্টেন্ট একটি সিন প্যাসেজ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি বরাবরের মতো সিন প্যাসেজ আলোচনা করার পূর্বে যে কঠিন ওয়ার্ড গুলো প্যাসেজের মধ্যে পাবো সেই ওয়ার্ড গুলোর মিনিং গুলো একটু জেনে নিই এবং এট এ গ্ল্যান্স এই ওয়ার্ড গুলোর সিনোনিমটি জেনে নিই। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখি কি লেখা আছে আমাদের আজকের সিন প্যাসেজে, কোন কোন হার্ড ওয়ার্ড গুলো আছে। তো প্রথমে আছে আমাদের মেরিটোরিয়াস। মেরিটোরিয়াস এর অর্থ মেধাবী বা মেধাবী অর্থ ট্যালেন্ট অথবা ট্যালেন্ট। মেরিটোরিয়াস মেধাবী এক কথায় অর্থাৎ এক্সেপশনাল যাকে বলা হয়, মেধার দিকে অনন্য সে হলো মেধাবী। আর এটার মিনিং বা সিনোনিম যদি আমরা ঘুরতে যাই, ট্যালেন্টেড আমরা লিখতে পারি ট্যালেন্টেড অথবা ব্রিলিয়েন্ট। ট্যালেন্টেড লিখতে আমরা এটা লিখতে পারি রাইট ওয়ার্ড অ্যাট ব্রিলিয়েন্ট ও রাইট ওয়ার্ড ব্রিলিয়েন্ট, ট্যালেন্টেড অথবা ব্রিলিয়েন্ট দুইটার যেকোনো একটা দিলে চলবে। পরেরটা দেখো ডিসক্রিমিনেশন। ডিসক্রিমিনেশন অর্থ বৈষম্য। ডিসক্রিমিনেশন অর্থ কি? বৈষম্য। বৈষম্যটা বিভিন্ন দিক থেকে হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। আমরা এখানে যেহেতু প্রীতিলতা নিয়ে আলোচনা করব, এখানে উনি এক ধরনের বৈষম্যের কথা বলেছেন, নারী পুরুষের যে বৈষম্য সেটার কথা কিন্তু এড করেছেন। তাহলে আমরা ডিসক্রিমিনেশন এই বৈষম্য যদি আলোচনা করতে যাই বা অর্থ করতে যাই, এর সমর্থক হিসেবে আমরা লিখতে পারি ডিসপ্যারিটি। ডিসপ্যারিটি অথবা আনইকুয়াল ট্রিটমেন্ট। ডিসক্রিমিনেশন এর আরেকটা ওয়ার্ড হলো ডিসপ্যারিটি, আরেকটা হলো আনইকুয়াল ট্রিটমেন্ট। আমরা সিনোনিম হিসেবে দুইটার যে কোনো একটি লিখতে পারি। এরপর এটা দেখো মাদারল্যান্ড। মাদারল্যান্ড, মাদারল্যান্ড অর্থ মাতৃভূমি। মাদারল্যান্ড অর্থ মাতৃভূমি আমরা লিখতে পারি এর সিনোনিম হিসেবে বা সমর্থক হিসেবে হোমল্যান্ড অথবা নেটিভ কান্ট্রি। হোমল্যান্ড দিলেও রাইট হবে, নেটিভ কান্ট্রি দিলেও রাইট হবে। আমরা দুইটার যে কোনো একটি একটি ওয়ার্ড আমরা লিখতে পারি হোমল্যান্ড অথবা নেটিভ কান্ট্রি। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা নটোরাস। নটোরাস অর্থ দুষ্ট প্রকৃতির। নটোরাস অর্থ কি? দুষ্ট অথবা কুখ্যাত, মানে বেশি খ্যাত না, অর্থাৎ খারাপ অর্থে ব্যবহৃত হয় এই ওয়ার্ডটা। নটোরাস মিন্স কুখ্যাত অথবা খারাপ অর্থে। আর এর সিনোনিম বা সমর্থক ব্যাট। নটোরাস মিন্স ব্যাট। এরপরে দেখো এই ওয়ার্ডটা সবার কাছে পরিচিত স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস অর্থ বিসর্জন। স্যাক্রিফাইস অর্থ কি? বিসর্জন। আর আমরা এখানে লিখতে পারি এর সিনোনিম হিসেবে লেডাউন অথবা ডেডিকেট। লেডাউন দিলেও রাইট হবে, ডেডিকেট দিলেও রাইট হবে, দুটি ওয়ার্ডই কারেক্ট ওয়ার্ড। অ্যান্ড লাস্ট দেখো কলোনিয়াল। কলোনিয়াল অর্থ ঔপনিবেশিক। কলোনিয়াল অর্থ কি? ঔপনিবেশিক। আমরা এর সিনোনিম হিসেবে লিখতে পারি কানেক্টেড উইথ অর বিলঙ্গিং টু এ কান্ট্রি দ্যাট কন্ট্রোল অ্যানাদার কান্ট্রি। বলা হচ্ছে কানেক্টেড উইথ, সংযুক্ত করা অথবা একসাথে লেগে থাকা একটা দেশের সাথে, এবং যেটি অন্য দেশ কর্তৃক নিয়ন্ত্রিত হয়। কি হয়? অন্য দেশ কর্তৃক নিয়ন্ত্রিত হয়, সেটা হলো কলোনি বা উপনিবেশিক। দ্যাট মিন্স ডোমিনেটেড স্টেটস বলা হয়। যদি আমরা বলি ইংলিশের ভাষায় ডোমিনেটেড স্টেটস অর্থাৎ কি? নিয়ন্ত্রণহীন বা একটা অঙ্গরাজ্য যেটা হলো বা অন্যের অধীনে যেটা, সেটা হলো কলোনি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের ওয়ার্ড গুলো জেনে নিলাম, এখন আমরা মূল প্যাসেজে চলে যাচ্ছি। তোমরা ইংলিশ ফর টুডে বইয়ের 134 পেজ বের করো। এখানে দেখো প্রীতিলতার সুন্দর একটি ছবি দেওয়া আছে। এই যে আমি যদি দেখি এদিকে তাকাও, এদিকে দেখো সুন্দর একটি ছবি দেওয়া আছে। আমরা এই প্রীতিলতা সম্পর্কে আজকে ডিসকাস করবো। তো প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা একটু জেনে নিই প্রীতিলতা সম্পর্কে এবং তার দেশপ্রেম সম্পর্কে। তিনি যে জীবন দিয়েছেন দেশের স্বাধীনতার জন্য, স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য, ব্রিটিশদের হাত থেকে মুক্ত হওয়ার জন্য, সেভাবে আমরা এখন জানবো। ওকে না স্টার্ট। প্রীতিলতা ওয়াদ্দেদার ওয়াজ বর্ন অন ইন চট্টগ্রাম অন 5 মে 1911। 1911 সালে 5ই মে প্রীতিলতা ওয়াদ্দেদার চট্টগ্রামে জন্মগ্রহণ করেছিলেন। কোথায়? চট্টগ্রামে জন্মগ্রহণ করেছিলেন। শি ওয়াজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট অ্যাট
ডক্টর খাস্তগীর গভর্নমেন্ট গার্লস স্কুলস ইন চট্টগ্রাম অ্যান্ড ইডেন কলেজ ঢাকা। তিনি ঢাকা ইডেন কলেজ এবং ডক্টর খাস্তগীর মহিলা বালিকা বিদ্যালয়ের, সরকারি মহিলা বালিকা বিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন, মেধাবী ছাত্রী ছিলেন। শি গ্রাজুয়েটেড ইন ফিলোসফি উইথ ডিস্টিংশন ফ্রম বেথুন কলেজ ইন কলকাতা। কলকাতার বেথুন কলেজ থেকে দর্শন শাস্ত্রে তিনি স্নাতক ডিগ্রি লাভ করেছিলেন। কোথা থেকে? কলকাতার বেতন কলেজ থেকে দর্শন শাস্ত্রে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন। ইন হার কলেজ ডেজ প্রীতিলতা ওয়াজ অ্যান অ্যাক্টিভিস্ট ইন দ্য অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট। অর্থাৎ শিক্ষা জীবনের মধ্যে বা শিক্ষা জীবনে বা ছাত্র জীবনে তিনি কি ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন আন্দোলন করতে চেয়েছিলেন বা একজন সক্রিয় কর্মী হতে চেয়েছিলেন। এরপরে আমরা দেখব তার জীবন আলেখ্য। অল থ্রু হার লাইফ, তিনি সারা জীবন ব্যাপী শি ড্রিম অফ টু থিংস। সারা জীবন অর্থাৎ সারা জীবন ব্যাপী তার জীবনে শুধু দুটি স্বপ্ন ছিল, টু থিংস হার ড্রিম টু থিংস, দুটি স্বপ্ন তার ছিল। কার? প্রীতিলতা ওয়াদ্দেদারের। ফার্স্ট এ সোসাইটি উইদিন উইদাউট জেন্ডার ডিসক্রিমিনেশন অ্যান্ড হার মাদারল্যান্ড ফ্রি ফ্রম ব্রিটিশ কলোনিয়াল রুল। প্রথম স্বপ্ন হলো মানে লিঙ্গ বৈষম্য দূর করা, নারী পুরুষ যে বৈষম্যটা রয়েছে এই বৈষম্যটা দূর করা, এবং সেকেন্ড ড্রিম হলো এই মাতৃভূমিকে ব্রিটিশদের হাত থেকে বা ব্রিটিশ উপনিবেশিকের হাত থেকে মুক্ত করে, দুটি স্বপ্নই তার ছিল। সো শি ডিসাইডেড টু ফাইট এগেনস্ট দ্য ব্রিটিশ রুল, সে ব্রিটিশদের বিরুদ্ধে বা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলো বা আন্দোলন শুরু করলো। সুন আফটার, অতি শীঘ্রই প্রীতিলতা বিকেম দ্য হেড টিচার অফ নন্দকানন অপর্ণাচন্দ্র স্কুল ইন চট্টগ্রাম। চট্টগ্রামের নন্দকানন অপর্ণা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার পদ অলঙ্কৃত করলেন বা প্রধান হেডমিস্ট্রেস এর দায়িত্ব তিনি নিয়ে নিলেন। এরপরে বলা হচ্ছে গ্র্যাজুয়ালি শি ইনভলভ হারসেলফ ইন সূর্য সেনস আর্মড রেজিস্ট্যান্স মুভমেন্ট। ধীরে ধীরে তিনি সূর্য সেনের কি সশস্ত্র গ্রুপের একজন সক্রিয় সদস্য হলেন বা সদস্য গ্রুপের দিকে তিনি মনোনিবেশ করলেন সূর্য সেনের। আর আমরা জানি সূর্য সেন ছিলেন একজন কি একজন দেশপ্রেমিক এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন সংগঠক। আমরা একটু পরে আসছি। দেখো, সূর্য সেন ওয়াজ এ ফেমাস অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট অর্গানাইজার অ্যান্ড রেভলিউশনারি অ্যাক্টিভিস্ট ইন চট্টগ্রাম এরিয়া অ্যাট দ্যাট টাইম। ওই সময়ে চট্টগ্রাম এলাকার একজন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সংগঠক এবং সক্রিয় কর্মী ছিলেন কে? সূর্য সেন। ইন 1932 1932 সালে সূর্য সেন প্ল্যান্ড অ্যান অ্যাটাক অন দ্য পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব। সূর্য সেন পরিকল্পনা করেছিলেন চট্টগ্রামের পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবকে আক্রমণ করার জন্য। অর্থাৎ ইউরোপিয়ানদের যে ক্লাবটা রয়েছে সেই ক্লাবে অ্যাটাক করতে বা আক্রমণ করতে তিনি প্ল্যান করেছিলেন, পরিকল্পনা করেছিলেন। দ্য ক্লাব ওয়াজ ওয়েল নন ফর ইটস নোটোরিয়াস সাইন অ্যাট দিস এন্ট্রান্স, ডগস অ্যান্ড ইন্ডিয়ান্স নট অ্যালাউড। ওই ক্লাবটি মানে সমধিক পরিচিত ছিল মানুষের মধ্যে যে কুখ্যাত লেখার জন্য কুকুরের জন্য বলা হচ্ছিল কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ। অর্থাৎ তার দরজায় লেখা ছিল, ওই ক্লাবের দরজায় কি লেখা ছিল? কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ, নটের কুখ্যাত লেখা এটা। সূর্য সেন হ্যাজ জয়েন্ট প্রীতিলতা টু লিড এ টিম অফ 1 to 12 মেন টু অ্যাটাক দ্য ক্লাব। প্রীতিলতা সূর্য সেন স্থির করেছিলেন ওই ক্লাবটিকে আক্রমণ করার জন্য 10 থেকে 12 জনের সদস্য সম্বলিত মেম্বার নিয়ে বা সদস্য নিয়ে ওই ক্লাবটিকে আক্রমণ করা হবে, আর এর নেতৃত্ব দিবেন প্রীতিলতা ওয়াদ্দেদার। কে দিবেন? প্রীতিলতা ওয়াদ্দেদার। দ্য রেড ওয়াজ সাকসেসফুল বাট প্রীতিলতা জাস্ট অ্যাজ ম্যান ফেল টু গেট আউট অফ দ্য ক্লাব। তার এই প্রীতিলতার এই অপারেশন বা এই আক্রমণ সফল হয়েছিল, কিন্তু তিনি যেহেতু ছেলে সেজে বের হতে তিনি ব্যর্থ হয়েছিলেন, ছেলে সেজে গিয়েছিলেন বাট ব্যর্থ হতে তিনি বের হতে তিনি ব্যর্থ হয়েছিলেন, তিনি বের হতে পারেননি। তখন তিনি কি করলেন? প্রীতিলতা শি কমিটেড সুইসাইড বাই টেকিং পটাশিয়াম সায়ানাইড টু অ্যাভয়েড অ্যারেস্ট। তিনি তার গ্রেপ্তার এড়াতে, কারণ অ্যারেস্ট করলে তো তিনি সবকিছু বলে দিবেন, তাই গ্রেপ্তার এড়াতে তিনি পটাশিয়াম সায়ানাইড খেয়ে সুইসাইড বা আত্মহত্যা করেছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। শি প্রুভড দ্যাট উইমেন ক্যান ওয়ার্ক লাইক ম্যান
তিনি প্রমাণ করেছিলেন মহিলারাও ছেলেদের মতো, মেয়েরাও ছেলেদের মতো কি করতে পারে, কাজ করতে পারে বা যেকোনো কিছু করতে পারে, এটি তিনি প্রমাণ করেছিলেন। শি অলসো প্রুভ দ্যাট, তিনি আরো প্রমাণ করেছিলেন যে উইমেন টু নিডেড টু বি প্রিপেয়ার টু স্যাক্রিফাইস দ্যার লিভস ফর ফ্রিডম ফ্রম দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল, ব্রিটিশদের উপনিবেশিক থেকে মুক্ত হওয়ার জন্য মেয়েদেরও ছেলেদের মতো আন্দোলন সংগ্রাম করতে হবে, তিনি এই কথাটিও এর মাধ্যমে প্রমাণ করেছিলেন। দ্য ব্রিটিশ রুল কেম টু অ্যান ইন্ড ইন 1947, থট শি কুড নট সি ইট ডিউরিং হার টাইম লাইফ বা লাইফ টাইম, যদিও তার এই স্বপ্ন সত্যি হয়েছিল 1947 সালে ব্রিটিশরা এই দেশ থেকে চলে গেলে, বা যখন বিভক্ত হয়ে গেল ব্রিটিশরা চলে গেল 1947 সালে তখন, কিন্তু তিনি তার জীবদ্দশায় এই জিনিসটি দেখতে যেতে পারেননি। তিনি জীবন দিয়েছিলেন ব্রিটিশদের উপনিবেশ থেকে আমাদেরকে মুক্ত হওয়ার জন্য, কিন্তু তিনি তার জীবদ্দশাটি দেখে যেতে পারেননি। অর্থাৎ তিনি দুটি জিনিস প্রমাণ করেছিলেন, আমরা এই প্যাসেজ থেকে জানলাম যে মেয়েদেরও ছেলেদের মতো কি করতে হবে, ফাইট করতে হবে বা সংগ্রাম করতে হবে তাদের অধিকার আদায়ের জন্য ব্রিটিশদের এই আমাদের মাটি থেকে হটানোর জন্য, এবং যেটি অবশেষে সফল হয়েছিল 1947 সালে, এবং আরেকটা জিনিস করেছিলেন এবং যে মেয়েদেরও ছেলেদের মতো সংগ্রাম করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রীতিলতা ও অদ্বৈতা সম্পর্কে এই ছিল আমার সংক্ষিপ্ত আলোচনা। আশা করি তোমরা ভালোভাবে বুঝবে আলোচনাটা, এবং আলোচনাটা বুঝলে এইখানে অপর পেজে কিছু কোশ্চেন আছে, দেখো 135 পেজে কিছু কোশ্চেন আছে। আমরা যদি দেখি হোয়াই ডিড প্রীতিলতা, প্রীতিলতা কোথায় ছিলেন, এরপরে কোথায় কাজ করেছিলেন প্রীতিলতা, কারণ আমি জানি চট্টগ্রামে একটি স্কুলে হেডমিস্ট্রেস ছিলেন। এরপরে 2 নম্বর কোশ্চেন, হোয়েন ডিড শি ফাইট, কখন তিনি সংগ্রাম করেছিলেন, অর্থাৎ 1932 সূর্য সেন যখন প্ল্যান করেন তার নেতৃত্বে এটি অ্যাটাক হয়েছিল, ওই সময় তিনি করেছিলেন। 3 নম্বর কোশ্চেন, হোয়াই ডিড শি ফাইট, হোয়াই ডিড শি, তিনি কিভাবে সংগ্রাম করেছিলেন। 4 নম্বর কোশ্চেন, হোয়াট ওয়াজ প্রীতিলতা প্রফেশন, প্রফেশন প্রীতিলতা পেশা কি ছিলেন, শি ওয়াজ এ টিচার, হেড টিচার অফ এ অর্গানাইজেশন অর এ স্কুল। অ্যান্ড লাস্ট কোশ্চেন ইজ, হোয়াট ডু ইউ লার্ন ফ্রম প্রীতিলতাস লাইফ, প্রীতিলতার জীবন থেকে তুমি কি শিখলে। অর্থাৎ আমরা শিখলাম কয়টা জিনিস, যে মেয়েরাও ছেলেদের মতো সংগ্রাম করে টিকে থাকতে পারে বা অধিকার আদায় করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই পর্যন্ত রাখবো, ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।